হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি রাহান রাফি পরিচালিত সুড়ঙ্গ এই সিনেমার ফার্স্ট লুক যেটা চরকিতে দেখানো হয়েছে, আফরান নিশোর প্রথম সিনেমা এটা। তো এখানে আমার ফার্স্ট লুকটা দেখে আমার কেমন লাগলো, তো এই ভিডিওতে আমি একটা জিনিসই বলতে চাই যে এটা আফরান নিশোর যেহেতু এটা প্রথম মুভি, সেই হিসেবে কিন্তু একটা বিশাল বড় রিস্ক এবং এটা একটা বিশাল বড় এক্সপেরিমেন্টাল আমার মনে হলো ফার্স্ট লুক দেখে। তো ফার্স্ট লুকে আমরা দেখতে পাচ্ছি যে ওয়েদার ভালো নয়, বাড়ির বাইরে আফরান নিশো আছে, তারপর সে ভেতরে ঢুকলো। ঢোকার পরে সে কোনো জায়গা যেটা কাভার আপ করা ছিল কিছু দিয়ে, তো সেটাকে সে খুললো এবং একটা সুড়ঙ্গ মতো আমরা দেখতে পাচ্ছি, এবং সে সুড়ঙ্গের মধ্যে ঢুকে গেল। এবং ঢুকে যাওয়ার পরে কিছুক্ষণ বসে সে যখন সিগারেটটা ধরালো এবং ক্যামেরার দিকে যখন তার মুখটা আমরা যখন দেখতে পাচ্ছি, লুকসটা কিন্তু দারুণ লাগছে। এবার আমরা আফরান নিশোকে যেভাবে দেখে এসেছি এবং সেইভাবে মানে একদম অন্যভাবে আমরা এখানে দেখতে চলেছি আফরান নিশোকে। তো আমি তো একদমই এই সিনেমাটার জন্য আমি ওয়েট করে আছি, সিনেমাটা আসুক। তো প্রথম সিনেমা রাহান রাফি পরিচালিত আফরান নিশোর প্রথম সিনেমা, অবশ্যই এটা মানে একটা কিছু পজিটিভ ভাইবস এটা দিচ্ছে, এটা আমার দেখে যেটা মনে হলো। তো এক্সপেরিমেন্টাল এবং এরকম রিস্কি প্রজেক্টের জন্য পরিচালক রাহান রাফিকে তো অবশ্যই, নিশোকেও, আফরান নিশোকেও কনগ্রাচুলেশনস। তো এটাই ছিল আমার রিয়াকশন বলতে পারে। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।